পিরোজপুরের স্বরূপ কাঠিতে এমভি ওয়াক তারিব নামের একটি চোরাই কার্গো জাহাজ কেটে লোহা বিক্রি করা অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাগুরা গ্রামের অরবিট ডক ইয়ার্ডের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় জাহাজের মালিকপক্ষ এটি উদ্ধার করতে সক্ষম হয়। মালিকপক্ষের উপস্থিতির ঠের পেয়ে চোরচক্রের হোতা যশোরের নোয়াপাড়া এলাকার মাস্টার ইমরান হোসাইন ও তার সহযোগী মাস্টার মেহেদি হাসান পালিয়ে যায়। তবে বহাল দাপটের সাথে আছে চোরা জাহাজের লোহা লক্করে ক্রেতা ভাঙাড়ি ব্যবসায়ী রুবেল মিয়া। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের রিপোর্ট। উদ্ধার হওয়া এমভি ওয়াক তারিব জাহাজের মালিক ঢাকার দোহার উপজেলার শিমুলিয়া গ্রামের অশিকুর রহমান জানান, তাদের জাহাজটি যশোরের নোয়াপাড়া বন্দরের মের্সার্স সায়েদ এন্টারপ্রাইজের মালিক মাস্টার ইমরান হোসাইন ভাড়ায় নিয়ে চালাচ্ছিলেন। 7 মাস আগে থেকে জাহাজ ভাড়ায় নেওয়ার পরে গত 3 মাস ভাড়া পরিশোধ করেননি। এ সময় একটি ভুয়া চেক দিয়ে ভাড়ার টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন। গত 20 মার্চ স্বরূপকাঠির নৌজাল শ্রমিক ক্রেতা জাকির হোসেনের কাছ থেকে একটি জাহাজ কেটে বিক্রি করার খবর পেয়ে সরোয়ার হোসেনকে নিয়ে তিনি ঘটনাস্থলে এসে নিজেদের জাহাজ শনাক্ত করেন। ইতোমধ্যে চোরেরা ওই জাহাজের ভিতরের অনেক লোহা লক্কর ওয়েল্ডিং মেশিন দিয়ে কেটে সরিয়ে প্রায় 40 লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় জাহাজের মালিক আশিকুর রহমান ও সরোয়ার হোসেন বাদী হয়ে যশোরের নোয়াপাড়া বন্দরের হাবিবুর রহমানের পুত্র মাস্টার ইমরান সহ 4 জনকে আসামি করে নেজারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এটার মালিক আমরা। এই জাহাজটা আনুমানিক 6 মাস 13 দিন আগে খুলনা এই যশোর নোয়াপাড়ার মেসার সাইদ এন্টারপ্রাইজের ওনার ইমরান মাস্টার, যার পিতার নাম হবিমুল্লাহ, গ্রাম শিকিসি থানা আলফাডাঙ্গা, তার নিকট 1.5 লক্ষ টাকা মাসিক ভাড়ায় 5 লক্ষ টাকা অগ্রিম অ্যাডভান্সের তার কাছে ভাড়া দেয়। সে আমাদের 5 লক্ষ টাকা অ্যাডভান্স দেয় এবং 1 মাস 13 দিনের ভাড়া 2 লাখ টাকা পরিশোধ করে। পরবর্তীতে সে কালকে এখন পুরিয়া টাকা না দিয়া একটা চেক দেয়, যে চেকটা আমরা ব্যাংক থেকে পাস করতে পারিনি। অবশেষে আমি খবর পাই মারফতে যে স্বরূপকাঠির ইউনিয়নের নেসারাবাদ থানার মাগুরা ডকিয়াতে আমার জাহাজটা স্থানীয় স্ক্রাপ ব্যবসায়ী রুবেলের নিকট 52 টাকা কেজি দরে বিক্রি কর। আমাকে হুমকি দিছে, আমি ফোন দিছি ইমরান মাস্টারকে। প্রথমত সে আমাকে এখন চিনতেছে না, পরে বললাম যে আমি তোমার মাস্টারকে এখানে আমার জাহাজের কাছে রাখছি, তুমি আসো। পরে বলতেছে তোরা আমি গুলি করুন, তোরা আমি গুলি করুন, তোরা তোরা আমি ডেকে ছাড়ুন, এরকম এরকমভাবে আমি সে হুমকি প্রদান করছি। নৌযান বিক্রি করে তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, যেহেতু এই জাহাজটি সার্ভে এবং ট্যাক্স ইনকাম ট্যাক্স দেয়, সেহেতু সব মালিকরাই তার কর্তৃপক্ষকে জানাইতে হবে, যেহেতু আমি জাহাজটা চালাই আর পাঠাচ্ছি না, বিদায় আমি জাহাজটা সেল দিয়ে দেবো। মার্ক কর্তৃপক্ষ যদি ওইটার অনুমতি দেয় তাহলে আপনি বিক্রি করতে পারেন। সিফর নাই, সার্ভে রেজিস্ট্রেশন নাই, এই অবস্থায় যদি কোনো কেউ ইনস্টামে বা কিছুতে দেখায় যে এটা বিক্রি হয়েছে, ইসি সিলি সেটা আমি দেখি নাই। কিন্তু রুবেল নিয়ে লোক নিয়ে আসছেন, রুবেল লোক নিয়ে ওরা কী করতে আসে আমার লোকে যখন উড়বে তখন আমার দেখার বিষয় ইয়ে দেওয়া হয়েছে। আমাদের মালিক ওই যে স্থানীয় লোকজন তাদের বহিরগত কোনো লোকে লাইনে আসলে এটাই আমি যখন লাইনে উঠে বা আমি তার তোমাকে চুক্তি করে এগ্রিমেন্ট করলাম তখন আমার জায়গা যাবে। চোরাই লোহা লক্করের ক্রেতা ভাঙাড়ি ব্যবসায়ী রুবেল বলেন, জাহাজের মালিক পরিচয় দিয়ে মাস্টার ইমরান হোসেন প্রতি কেজি লোহা 52 টাকা দরে বিক্রি করার জন্য তার সাথে স্ট্যাম্পে চুক্তি করেছেন। আরও একটা বিষয় হচ্ছে, সে আগে আমার সাথে মানে ওর সাথে ডেট হইবে হইবে এই সময় আমি 2-3 বানাই দিয়েছি। আমি তো কাগজ আমার দেখাই কি একটা ওইখানে খোঁজ খবর নেওয়ার পরে বলছে যে হ্যাঁ মালিক জানি না ছিল, যারা উপস্থিত জন থাকলে অনেক লোকজন আমির মামাই ছিল। এই বিষয়ে নেসারাবাদ স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এমভি ওয়াক তারিব M251117 এর মালিক
দাবিদার দোহারের সরোয়ার হোসেন ও আশিকুর রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছে। তারা জাহাজের রেজিস্ট্রেশন সহ কাগজপত্র দাখিল করেছেন। অপরপক্ষ নোয়াপাড়ার ইমরান হোসেনকেও কাগজপত্র জমা দেওয়ার জন্য বলেছি। জাহাজ আপাতত যেখানে যে অবস্থায় আছে সেভাবে থাকবে। কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।